আসসালামু আলাইকুম। আরআর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রসেসে স্ট্রবেরির মাটি তৈরি করব এবং সেই সাথে পুরনো স্ট্রবেরির গাছ থেকে কিভাবে চারা তৈরি করে নেব সেই প্রসেসটাই শেয়ার করব। আর এখানে যে গাছগুলো দেখাচ্ছি স্ট্রবেরির, এগুলো গত বছরে আমার গাছ ছিল, তো এগুলো দেখতে পাচ্ছেন কতটা গ্রোথ হয়েছে। আমি মাটি যেভাবে করি তার ফলে এই গ্রোথটা এসেছে, আর ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সে মাটি তৈরি করা প্রসেসটাই আজকে শেয়ার করছি। তো প্রথমে বলবো যে আপনি নার্সারি থেকে গাছ নিয়ে আসলে কিভাবে লাগাবেন। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমার আগের বছরের পুরনো গাছ। তো যখন আপনারা নার্সারি থেকে গাছ নিয়ে আসবেন, তখন কিন্তু মাটিটা খুলে ফেলে বেশ একটু আলগা করে লাগাবেন, যাতে উপরের অংশটা মাটির উপরে থাকে, না হলে কিন্তু পচে যাবে। আর পাতাগুলো মাটির সাথে মিশিয়ে দেবেন না, তাহলে ওই জল ধরে ধরে পাতা পচে যাবে। আর এখানে দেখছেন একটা রানার বেরিয়েছে, এই রানার থেকেই আমি চারা করব। তো এই রানারগুলো প্রথমে এখনো পাতা বেরোয়নি, মানে রানারটা জাস্ট শুরু হয়েছে। এই মুহূর্তে কোনো কিছু সাপোর্ট দিয়ে আপনি কিন্তু প্রথমে মাটিতে ঠেকিয়ে দেবেন না, না হলে রানার পচে যাবে, আপনার চারাও তৈরি হবে না। রানার থেকে যখন 2 থেকে 3টে যখন পাতা বেরোতে শুরু করবে, তখন আপনি ওইটা দেখবেন সেই পিছন দিয়ে কিছুটা শেকড়ও বেরিয়ে যাবে, তো তখন আপনি খুঁড়ে মাটিতে লাগিয়ে দিতে পারবেন। আর তার আগে কিন্তু মাটিতে ঠেকানো যাবে না। আর দেখতে পাচ্ছেন ঠিক রানারটা আমি কিন্তু মাটিতে ঠেকিয়ে দিচ্ছে না, আর এখানে দেখুন রানারটাই পাতা বেরিয়ে গেছে, ওই জন্য আমি একটা আলাদা একটা ক্যারি নিয়েছি, সেখানে মাটি দিয়ে লাগিয়ে দিয়েছি। আপনি এই যেখানে চারাটা রেখেছেন আর কি, যেখানে মেন আর কি মাদার গাছ আছে, সেখানেও আপনি চারাটা করতে পারেন, আবার ডিমের খোসার মধ্যে রেখেও করতে পারেন, এরকম আমার মতো প্যাকেটে দিয়েও করতে পারেন, আর অ্যাভেলেবল স্পেস থাকলে সেখানেও করতে পারেন। আর এখানে আর একটা রানার বেরিয়েছে, সেটা দেখুন এটা কিন্তু এখনো পাতা বেরায়নি। এখন যদি আপনি মাটিতে এইভাবে পুরোপুরি দিয়ে রাখেন, তাহলে কিন্তু পচে যাবে। তার জন্য এটাকে কি করতে হবে, আগে একটা সাপোর্ট দিয়ে উপরে রাখতে হবে। যখনই দেখবেন এই রকম পাতা বেরোতে শুরু হয়েছে, তখন আপনি মাটিতে দিয়ে দেবেন, তাহলে ওটা আপনার চারা তৈরি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে মাটিটা কিভাবে করা হয় আর চারা কিভাবে সেট করতে হয় মাটির মধ্যে, সেটা দেখানোর জন্য আমি দুটো অন্য জাতের স্ট্রবেরি চারা নিয়ে এসেছি। এটা ক্যালিফোর্নিয়ার, যেটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে ফ্লোরিডার চারা। তো আমি সেই চারাটা লাগিয়ে আপনাদেরকে দেখাবো, আর এখান থেকে আমি অনেকগুলো চারা বের করবো। এটা যেহেতু বের হতে অনেকটা দেরি লাগবে, আর সিজন তো চলে এসেছে, আপনাদেরকেও লাগাতে হবে যারা ইচ্ছুক আর কি লাগাতে, ওই জন্য আমি বাইরে থেকে কিনে তাড়াতাড়ি আর কি দেখিয়ে দিলাম। তো এইভাবে আপনারা চারাগুলো করে ফেলতে পারেন, খুবই সহজ। আপনার একটা মাদার গাছ আপনি বাঁচিয়ে রাখবেন আর সেখান থেকে করে ফেলবেন, আর যদি মাদার গাছ নাও থাকে, তাহলে আপনি ঠিক আগস্টের আগে যদি পান একটা স্ট্রবেরি চারা নিয়ে আসবেন, এবং সেখান থেকে অনেকগুলো আপনি চারা তৈরি করে নিতে পারবেন। আর চারা করাটা স্টপ করতে হবে আপনাকে ঠিক নভেম্বরের আগে, হবে না হলে কিন্তু আর ফল হবে না, মানে সমস্ত রানার কেটে ফেলে দিতে হবে। এই দেখুন এই দুটো গাছ হচ্ছে ফ্লোরিডার ক্যাটাগরি। তো এই ক্যাটাগরির গাছ আমি নিয়ে এসেছি নার্সারি থেকে, সরাসরি নার্সারি থেকে নিয়ে এসেছি। তো এদের নার্সারি সিস্টেমটা এত ভালো, এরা আর কি এগুলো লাগিয়েছে একটা কোকোপিটের ওপরে, এটা মাটির উপর। যেসব অন্যান্য দোকানগুলোতে হয় কি, ছোটখাটো যে দোকানগুলো থাকে, তারা একটা ক্যারির মধ্যে রাখে আর স্টিকি মাটিতে রাখে, তখন ও সমস্যা হয় কি, ওই মাটিটা যদি আপনি খুলে না ফেলেন, তাহলে কিন্তু গাছ মরে যায়। আর এই নার্সারি, এরা একটু বড় নার্সারি, এরা কিন্তু কোকোপিটের ওপরে মানে পুরোপুরি রেডি করে রেখেছে, এটা খোলার দরকার নাই, সরাসরি বসিয়ে দিলে হবে। তো এখানে আমি মাটি করার জন্য দেখুন এই সবগুলো নিয়েছি, আমি বলছি কি নিয়েছি, আর এই দুটো ছোট ছোট টবে লাগাবো, এগুলো 8 ইঞ্চির টব। তো এই টবগুলোতে একটা একটা করে লাগাবো, এর আগে আমি ঝুড়িতে লাগিয়েছিলাম আগের বছর,
সেখানে আমার একটু অসুবিধা হয়েছিল, আমি পরে বলছি। আর এখানে আমি নিয়েছি গার্ডেন সয়েল, দুটো টবে যে পরিমাণ লাগবে সেই পরিমাণ আপনি নেবেন, মানে একটা টব ভর্তি নিয়ে নেবেন যাতে দুটো টবে অর্ধেক অর্ধেক হয়। আর গার্ডেন সয়েল যতটা নিয়েছেন দু ভাগ নেবেন, আর তার সাথে এক ভাগ মেশাবেন ভার্মি কম্পোজ, আর চায়ের পাতা এক মুঠো, শুকনো সবজির খোসা সেগুলো 3 মুঠো, আর নিম খোল 2 মুঠো, সর্ষের খোল 2 মুঠো। তার সাথে নেবেন 1 টিস্পুন এফসম সল্ট আর 1/2 টিস্পুন স্যাফ। এবার এগুলো সব মিক্সার করে দিয়ে এবার টবগুলো ভরে ফেলবো। এখানে নিম খোল আর স্যাপ দুটোই কিন্তু আপনার ফাঙ্গাসাইটের কাজ করবে। নিম খোলে পোকামাকড়ও মরবে, আবার কোনো রকম ফাঙ্গাসেরও আক্রমণ হবে না। আর সেই সাথে তো স্যাপ দিয়ে দিলাম, ওটা একটা ফাঙ্গাসাইট। আর এপসম সল্টও তো আপনার ম্যাগনেসিয়ামের অভাব পূরণ করবে, আর এটা আবার ফার্টিলাইজার। একটা কথা আপনাদের বলে দিই, আমি যে শুকনো সবজি খোসাগুলো নিয়েছি তার মধ্যে কিন্তু অবশ্যই আপনারা 2-3টে জিনিস কমন রাখবেন। সেটা হচ্ছে ডিমের খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা, এই 3টে জিনিস মাস্ট রাখবেন। আর আমি এখানে ড্রাগন ফলের খোসাও দিয়েছি, না থাকলে কোনো অসুবিধা নেই। তবে আমি যে 3টে জিনিসের কথা বললাম সেটা কিন্তু অবশ্যই রাখবেন। আর তলাতে সবজির খোসাগুলো দিয়ে দিলাম, দিয়ে মাটিগুলো ভরে দিচ্ছি। আর আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে স্ট্রবেরি চারাটা লাগানোর সময়, এর আগেও আমি বললাম আবারও বলে দিচ্ছি, শেকড়টায় একমাত্র মাটিতে ঢুকিয়ে রাখবেন। আর শেকড়ের উপরে কাণ্ডটা যেখানে স্টার্ট হচ্ছে ওখান থেকে পাতা বের হয়, তো ওখানে দেখবেন কুচি হয়ে পরে কিন্তু মানে পাতা বেরোবে, এটাতে নেই এখনো, তো দেখে নিন লাগাটা, ঠিক খেয়াল করুন। ওই উপরের অংশটা একেবারে ফাঁকা রাখতে হবে, মাটির উপরে রাখতে হবে, না হলে ওখান থেকে যে রানার বেরোবে বা আরো একটু কুশি বেরোবে সেগুলো কিন্তু পচে যাবে, তখন আপনার ওখান থেকে গাছটা পচতে শুরু করবে, তো এটা খেয়াল রাখতে হবে। তো আপনারা একটু ভালো করে খেয়াল করুন, আমি দেখতে পাচ্ছেন তো উপরের কাণ্ড আছে, ঠিক তার উপরে অংশটা কিন্তু আমি মাটির উপরে রেখে দিচ্ছি, চারপাশে মাটি দিচ্ছি। এটা কিন্তু গাছ লাগানোর জন্য, মানে স্ট্রবেরি গাছ লাগানোর জন্য মানে খুবই জরুরি। এটা যদি ফলো করতে পারেন আর এইভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ মরবে না। আমাকে তো বর্ষার সময় বলে গাছ নিতে গিয়ে আমাকে গাছ দিচ্ছিল না যে পচে যাবে, তো আমি বললাম না আমি জানি কিভাবে করতে হয়। তো এই দেখুন ঠিক এই ব্যাপারটা ফলো করবেন, তাহলে দেখবেন গাছ খুব সুন্দর এইভাবেই থেকে যাবে, মরার চান্স একবারই নেই। তো এইভাবে দুটো টবই আমি রেডি করে নেব। তো এই রকম মাটি তৈরি করলে আপনার মানে গাছ বেঁচেও থাকবে, আবার দেখবেন কত সুন্দর গ্রোথ হয়েছে। তো ঝাঁকার কথাটা বলি, কি অসুবিধা হয়েছিল, ঝাঁকাতে এমনিতে প্রচুর মাটি লাগে, আর স্ট্রবেরিতে কিন্তু বেশি মাটি লাগে না, শেকড় অনেক দূর পর্যন্ত যায় না, অল্প মাটিতেই হয়ে যায়। তো এখানে এই বিষটা সম্বন্ধে অনেকে আমাকে জানতে চায় যে দিদি বিষের কথা বলেন অথবা বলেন না, এই বিষটা হচ্ছে প্রোফেক্স সুপার। তো এই বিষটা আমি সামান্য 1 ফোঁটা জলে দিয়ে, 1 লিটার জলে দিয়ে মাটিতে দিয়ে দিব, কারণ এখানে অনেক ভার্মি কম্পোজ এসব দিয়েছি, সবজির খোসা, সেখান থেকে পোকা আসতে পারে, আর নিম খোলও দিয়েছি, যদিও পোকা না হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, তবু আমি রিস্ক নিতে চাইবো না, এটা খুব অল্প দিনের গাছ আর গাছটা খুব না যায় প্রকৃতির গাছ, যদি পোকা ধরেই যায় তাহলে মারা যেতে পারে। আর এই বিষটা দিয়ে আমি দিয়ে দেবো যাতে পোকা না হয়। আর একটা বিষয় ইউজ করা যায়, ওটা অনেকটা কাজ বিষের মতো, ওটা আমি রাখি গার্ডেনে, আমার কাছে এখন নেই বলে এটা দিয়ে দিলাম, ওই বিষটা মাটির সাথে মিশিয়ে দিলে বেশ দীর্ঘদিন ধরে কাজ করে, পোকামাকড় শামুক কোনো কিছুই হয় না। তো ওইটাও আপনারা দিতে পারেন, ওর নামটা আমার এক্সাক্ট মনে পড়ছে না, মনে পড়লে আপনাদেরকে বলবো। তো এই দেখুন চারপাশে আমি এটা দিয়ে দিলাম, আর এই যে জলটা দেওয়া হলো এখন আর অনেকদিন জল দেওয়ার দরকার নেই। মাটি একেবারে শুকিয়ে গেলে তখন হালকা করে মাটিতে জল দেবেন, আর পাতাগুলোতে একটু স্প্রে করে দিতে পারেন,
তো খুব বেশি জল কিন্তু স্ট্রবেরিতে লাগে না। তো যাই হোক, আমার লাগানো একেবারে কমপ্লিট হয়ে গেল, আর এই এখন 2 থেকে 3 দিন মতো একটু শেডের তলায় রেখে দেবেন, তারপর পরে বাইরে নিয়ে আসবেন। আর ঝাঁকাতেই আমি একটা কথা বলি, যে অসুবিধা আমার এই কারণে হয়েছিল যে মার্চিং করতে অসুবিধা হচ্ছিল আর ফলগুলো বাইরে ঝুলতে পারছিল না, এটা একটা অসুবিধা হয়েছিল। আর সেই সাথে অনেকগুলো গাছ দিয়েছিলাম, বেশ গ্যাদারিং হয়ে গেছিল। তাই আমার মনে হলো যে টবে সিঙ্গেলি সিঙ্গেলি একটা গাছ দিলে আমার মনে হয় মার্চিং করাও সুবিধা হবে, আর সেই সাথে ফলগুলো বাইরেও ঝুলে থাকবে। তো এই ফেসিলিটিটা আছে, আর মাটি তো কমই লাগে। এইভাবে আপনি মানে খুবই সহজে মাটি করতে পারেন, আবার চারাও তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি শেষ করব, এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে।